नर्मदा वै नमो प्रातो नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कलकल निनादिनी कुमारी स्वरूपे देवी देवदेवी नमोस्तुते। माँ नर्मदा तुम्हार जय जयकार होक, जय जयकार होक, जय जयकार होक। बंधुरा तुम्हारे सबाई के लाड्डू गोपाल चैने अनेक अनेक स्वागत। हमें हमार गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए आजकल वीडियो शुरू कर मूल पाठे जावर आगे शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे सश्रद्ध प्रणाम जाची। नारी लेखा तपभूमि नर्मदा बीटा के धारावाहिक भावे पाठ कर चैने बेस अनेक दिन हलो वीडियो आपलोड कर पार्ट वन टू पार्ट 103 অবধি আপলোড করা আছে। বন্ধুরা আজকের ভিডিওটা পার্ট 104। পার্ট 103 তে তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি, মহান্তজি, মতিন্দ্রজি বাকি সমস্ত নাগারা রয়েছেন কোটেশ্বরের মন্দিরে। যোগ সাধনার বেশ কিছু গুচ্ছ কথা করপাত্রীজি তাদেরকে বললেন এবং বলার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল এবং ভেতর থেকে তিনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। সেটা আবার পরে শৈলেন্দ্র নারায়ণজি সবাইকে দরজা খুলে দেখালেন, যদিও মহন্তজি বারণ করেছিলেন। যাই হোক, তারপরে রাত্রিবেলা সেই রতনলাল ভারতীজির যে এত গুরুগত প্রাণতা, তার যে গুরুনিষ্ঠা, সেই সমস্ত কথা চিন্তা করতে করতে শৈলেন্দ্র নারায়ণজি ভাবছেন যে এই গুরুনিষ্ঠা যদি তাঁর থাকতো তাহলে না জানি কতই ভালো হতো। এইসব কথা চিন্তা করতে করতে রাতও হয়ে যায়, শৈলেন্দ্র নারায়ণজি ঘুমিয়ে পড়েন। এই অবধি পার্ট 103 পাঠ করে শুনিয়েছিলাম। আজকে বন্ধুরা তারপর থেকে পাঠ করব। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, ভোর হতে না হতেই সকলে উঠে পড়েছেন, আমিও জাগলাম। মহান্তজি সবাইকেই বললেন, আজ ভয়ঙ্কর হাপেশ্বরের জঙ্গলে আমরা প্রবেশ করতে যাচ্ছি। দুর্গম জঙ্গলে কোথাও উপযুক্ত স্নানের ঘাট পাবো কিনা ঠিক নেই, কাজেই প্রাতকৃত্য সেরে এইখানেই চলো স্নান পর্ব সেরে নিই। তার ইচ্ছা অনুসারে সবাই চলে গেলাম নর্মদার ঘাটে। আমরা স্নান সেরে এসে যে যার ঝোলা কম্বল গুছিয়ে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে, এমন সময় মন্দিরের দরজা হঠাৎ খুলে গেল। করপাত্রীজির মন্ত্রোচ্চারণের শব্দও শুনতে পেলাম, তিনি মন্ত্র পাঠ করছেন। যা কিছু জাগতিক বস্তু দৃষ্ট বা শ্রুত হয় সেই সমস্তকে অন্তরে ও বাইরে ব্যক্ত করে নারায়ণ বর্তমান আছেন। এইভাবে শৈলেন্দ্র নারায়ণজি প্রত্যেকটা মন্ত্রের বাংলা ভাবানুবাদ করে এখানে দিয়েছেন। পরের মন্ত্রটির বাংলা ভাবানুবাদ করে লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, দেশ কাল পরিচ্ছেদ শূন্য বিনাশ রহিত সর্বজ্ঞ সংসার সাগরের অন্তঃস্বরূপ এবং সকল সুখের কারণকে উপাসনা করি, সকল জীবেরই হৃদয় দেশ পদ্মের মধ্যস্থলের মতো, কিন্তু সেটা অধন্মুখ। পরের মন্ত্রের বাংলা ভাবানুবাদ করে লিখছেন তিনি, গ্রীবা সংযোগের নিম্নে এবং নাভি হতে দ্বাদশ অঙ্গুলি পরিমিত স্থান ঊর্ধ্বে উক্ত হৃদয় বিদ্যমান আছে বলে জানবে, ওইটি বিশ্বের মহৎ আয়তন অর্থাৎ আশ্রয়। পরের মন্ত্রের বাংলা ভাবানুবাদ করে তিনি লিখছেন যে, পদ্ম মুকুল সদৃশ ওই হৃদয় নারী সমূহের দ্বারা পরিব্যাপ্ত হয়ে লম্বমান রয়েছে, তার কাছেই একটি সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যেই এই সমস্ত জগৎ কারণ প্রতিষ্ঠিত অর্থাৎ সর্বজগৎ কারণ ব্রহ্ম ওইখানে অনুভূত হন। পরেরটির বাংলা ভাবানুবাদ করে লিখছেন তিনি, ওই ছিদ্রের মধ্যে বহু শিখাযুক্ত এবং বহু রূপযুক্ত বিশাল অগ্নি বিদ্যমান আছেন, সেই অগ্নি সম্মুখে প্রাপ্ত সকল প্রকার অন্ন পরিপাক করেন, তিনি ভুক্ত অন্নকে সর্বয়বে প্রসারিত করে অবস্থিত হলেও স্বয়ং জীর্ণ হন না, সুতরাং তিনি দেহের সর্বত্র প্রসারিত জ্ঞাতা এবং তাঁরই চৈতন্য দেহের সর্বত্র পরিব্যাপ্ত। পরের মন্ত্রটির বাংলা ভাবানুবাদ করে লিখছেন তিনি, তিনি অর্থাৎ দেহ মধ্যস্থ অগ্নি দেহকে আপাদমস্তক উত্তাপিত করে, উক্ত অগ্নির একটি অতি সূক্ষ্ম শিখা ব্রহ্মরন্ধ্র পর্যন্ত প্রসারিত হয়েছে। এরপরের মন্ত্রের বাংলা ভাবানুবাদ করে লিখছেন তিনি, উক্ত শিখা নীল মেঘের মধ্যস্থ বিদ্যুৎ রেখার ন্যায় উজ্জ্বল নীরার বীজের শীষের ন্যায় সূক্ষ্ম পীতবর্ণ দীপ্তমান এবং অতি সূক্ষ্ম অনুর তুল্য। পরেরটির বাংলা ভাবানুবাদ করে লিখছেন তিনি, সেই শিখার মধ্যে পরমাত্মা বিশেষরূপে প্রকটিত, তিনি ব্রহ্মা, তিনি মহাদেব, তিনি হরি, তিনি দেবরাজ, তিনি অন্তর্যামী ঈশ্বর এবং মায়াতীত স্বপ্রকাশ। করপাত্রীজির মন্ত্রপাঠ শেষ হতেই মহান্তজি মন্দিরের চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রণাম নিবেদন করলেন, তার দেখা দেখে সকল নাগা সন্ন্যাসীও প্রণাম করলেন। আমি যখন প্রণাম করলাম তখন তিনি আমাকে
जिज्ञासा करलें, कहिए तो हम जो मंत्र पाठ किया, आप कभी आपका पिताजी के पास ये मंत्र पाठ लिया? कौन किताब में ये मंत्र है आप जानते हैं? वेद पाठी मात्रई ए मंत्र मंत्रे रहस्य अवगत आछेन। तैत्तिरीय आरण्यकेर मंत्रगुलो नारायण सूक्त नामे सुप्रसिद्ध। मंत्रेर मध्ये आंतरसाधनार गुच्छतम क्रम रहस्य भाषाय विवृत आछे। प्रकृत ब्राह्मण होते हले अर्थात ब्राह्मणत्व अर्जन करते हले ये साधन रहस्य प्रत्येक ब्राह्मण के जानती है। साबास बच्चा, हम बहुत खुश हूँ। আপনি খুশি হয়েছেন জেনে? পরম আপ্যায়িত হলাম। গতকাল স্বভাবযোগের বিষয় ব্যাখ্যা করে সহসা দরজা বন্ধ করে আপনি মন্দিরের অভ্যন্তর হতে অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। তারপর কি ঘটেছিল তা নিশ্চয়ই আপনি জানেন। ও মুঝে পাতা হ্যায় মহান্তের নিষেধ বাক্য কানে না তুলে তুমি দরজা খুলে টর্চ টিপতে টিপতে মন্দিরের মধ্যে আমাকে খুঁজছিলে। তোমার অল্প বয়স, তাই কৌতূহল বেশি। না, কৌতূহল বসে আমি খুঁজিনি, সন্দেহ বসে খুঁজেছিলাম। আপনার এই ঘন ঘন সহসা আবির্ভাব এবং সহসা অন্তর্ধানকে ঘিরে আমি বিষম সন্দেহের চোখে দেখেছি। আমার ঘোরতর সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই শিব মন্দিরে কোথাও গুপ্ত কক্ষ বা গুপ্তদ্বার আছে, সেই পথ দিয়ে আপনার আগমন ও নির্গমন ঘটছে। আপনি মহাযোগী না মহা ঐন্দ্রজালিক, তার সূত্র উদ্ভাবনের চেষ্টায় ছিলাম। এখন বলুন, আমার এই সন্দেহের জন্য আপনি আমার জন্য কি দণ্ডের বিধান করবেন? नहीं बेटा, आपका कोई कसूर नहीं हुआ। कौतूहल से ज्ञान पैदा होती है, हीन संदेहा से नहीं होता। रतनलाल जीओ कौतूहल बसे ही गतकाल आपके अनुसरण करेछिलेन नर्मदार घाट पर्यन्त। साधुरातेर उपर बाटी बा सोना देखले कार ना सन्देह है? মহান্ত জি, আপনার আদেশ অনুসারে সেই রূপার বাটি নর্মদার জলে ফেলে দিয়ে আসার পরে প্রায় সঙ্গে সঙ্গে আপনি ছুটে গিয়েছিলেন নর্মদার ঘাটে। আপনার মনে কি গুরু ভাব বা কারণ আছে তা বাইরের লোকে জানা সম্ভব নয়। সবাই আপনার মতো সর্বজানতা বা সর্বজ্ঞ নয়। কাজেই রতনলালজির মনে যদি সন্দেহ জন্মেই থাকে, যদি তার মনে হয়েই থাকে যে আপনি নর্মদার জলে নিক্ষিপ্ত বাটিটি খুঁজে উদ্ধার করতে যাচ্ছেন, তাহলে তার মতো সন্ন্যাসীর পক্ষে অনুচিত হলেও আপনার মতো মহাত্মার কি উচিত হয়েছে তাঁর এতকালের সাধনার ধনকে মুহূর্তে হরণ করা? আপনার ক্ষমতা আছে বলেই কি সেই যোগশক্তির অপব্যবহার করবেন? রতনলালজির শরীরের দিকে তাকিয়ে দেখুন, তার মন্ত্রের প্রবাহ স্তব্ধ এবং বিস্ফোরণ ঘটার সঙ্গে সঙ্গে তিনি প্রায় জীবন্মৃত হয়ে পড়েছেন। আপনি এত জানেন, অথচ আপনি কি তার অগাধ গুরুনিষ্ঠা অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন না? রতনলালজি এবং আমি দুজনেই সমান অপরাধে অপরাধী। আমার অপরাধকে লঘু দৃষ্টিতে দেখছেন কেন? আপনার মতো মহাপুরুষ পক্ষপাত দুষ্ট হবেন কেন? আপনি যেমন তার মন্ত্র হরণ করে নিয়েছেন, তেমনি আপনার সাধ্য থেকে তো আমার মন্ত্র হরণ করে নিন। এই বলে আমি চৌকাট পেরিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হলাম। চৌকাট পেরিয়ে যাওয়ার জন্য যখন এক পা বাড়িয়েছে, তখনই মহন্তজি আমার হাত ধরে টানবার চেষ্টা করলেন, কিন্তু আমি তার হাত সরিয়ে মহাত্মার কাছে গিয়ে বলতে লাগলাম, যোগীরাজ, আমি পুনরায় বলছি, আপনার সাধ্য থাকে তো আমার ইষ্টমন্ত্র হরণ করুন, নতুবা রতনলালজির স্মৃতিতে তার ইষ্টমন্ত্র পুনর্জাগ্রত করে দিন। শরাব দেনা আর শরাব পিনা বরাবর পাপ হ্যায়। আমার উত্তেজনা সত্ত্বেও মহাপুরুষের দিকে তাকিয়ে দেখলুম তিনি মিঠি মিঠি হাসছেন। আমি চুপ করতেই তিনি লক্ষণ ভারতীজিকে দিকে তাকিয়ে বললেন, লেও ভাইয়া, মুঝে দো চারটো ছোটা সা লেখড়ি দেও। লক্ষণ ভারতীজি কয়েক টুকরো ছাটি কাঠ ভেঙে এনে তার কাছে রাখতেই তিনি জোরে জোরে শ্বাস টেনে প্রায় 5 মিনিট কুম্ভক অবস্থায় রইলেন। তারপর রেচকের ভঙ্গিতে শ্বাস ফেললেন সেই কাঠের ওপরে, ধপ করে আগুন জ্বলে উঠল। শুনতে পেলাম তিনি অস্ফুট কণ্ঠে বললেন, অগ্নি মিলে। ওদিকে রতনলালজি উল্লসিত কণ্ঠে লাফিয়ে উঠলেন, মিল গিয়া, মুঝে মিল গিয়া। মহান্তজির পা দুটো জড়িয়ে ধরে আনন্দে ও আবেগদীপ্ত কণ্ঠে বলতে লাগলেন, গুরুজি, মেরে ত্রক্ষর বীজ শরণ মে আ গিয়া। মহান্তজি তাকে হাত ধরে উঠিয়ে করপাত্রীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বললেন। রতনলালজি নত হওয়ার উপক্রম করতে করতেই মহাত্মা হাতের ইশারায় কোটেশ্বর মহাদেবকে দেখিয়ে বললেন, জো কুছ হ্যায় সব উনি কি হ্যায়, উনোনে হি একমেব সদগুরু জগৎগুরু বিশ্বগুরু মহাগুরু হ্যায় পূর্ণানন্দ স্বরূপায় পূর্ণানন্দ প্রদায় চ নমস্তে হস্তু মহেশায় নমস্তে হস্তু নমো নমো। মহাত্মা মহাদজির দিকে তাকিয়ে বললেন, আজ মহালয়া হ্যায় অমাবস্যা, আশ্বিন মহিনা কো 10 তারিখ, পিতৃপুরুষ কা পার্বণ সাধ্য কা শুভ মুহূর্ত আ গয়া। হাম আপ লোগোঁ কে লিয়ে থোড়া সা কুশ তিল জব বগেরা লেকার আয়া। আজ যাত্রা করনা ঠিক নেই হ্যায়, পরশু সে নবরাত্রি ব্রত শুরু হোগা, আজ ইধর হি ঠহর জাইয়ে, হাম দেখতা হুঁ উস পার মে বেদবতী মাতাজি কে আশ্রম সে সরস্বতী মাতাজি আ রহে হ্যায়, অভি 8 বজ গিয়া হোগা,
करीब 11:30 अंतर उन्होंने इधर पधारेंगे। उन्होंने नाव से आ रहे हैं। करपत्री जी जे जोग सिद्धिर खेला परपर देखिए जाच्छेन ताते मोहन्त जी एक रकम मोहित अवस्थाय आच्छन्न हये आछेन। কাজে আমি বুঝতে পারলাম যে আজ ইনি কিছুতেই এই স্থান ছেড়ে যাবেন না। আমি মহাত্মাকে বললাম, শঙ্করাচার্য প্রভৃতি সন্ন্যাস ধর্মের প্রবর্তকরা এদেরকে পিতৃপুরুষদের প্রতি অবশ্য পালনীয় কর্তব্যের দায় হতে অব্যাহতি দিয়ে গেছেন। বিরজা হোমের সঙ্গে সঙ্গে এরা সবাই স্বয়ং এব ব্রহ্ম স্বয়ং সিদ্ধ সেজে বসে আছেন। এদের আর তিল কুশাদির দরকার নেই, ওইগুলো বরং আমাকে দিন। আমার কাছে পিতা এবং পিতৃপুরুষ পরম প্রিয়, পরমারাধ্য সত্যিকারের দেবতা। সঙ্গে পাঁজি পুঁথি নেই। আজ যে পার্বণ শ্রাদ্ধের পবিত্রতম দিন তা আপনি স্মরণ করিয়ে দেওয়ায় আপনাকে নত জানু হয়ে পুনঃ পুনঃ প্রণাম করছে। আপনার কাছে যদি তিল কুশাদি থাকে তাহলে সেগুলো ভিক্ষে দিন আমাকে, আমি ভিক্ষে চাইছি, এই বলে তার কাছে দুহাত পাতলাম। তিনি উঠে গিয়ে মন্দিরের এক কোণ থেকে একটি ঝকঝকে নতুন তামার কোষায় কিছু টাটকা কুশ, তিল ও জব এনে দিলেন। মহান্তজির অনুমতি নিয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে ছুটে চললাম নর্মদার ঘাটে। আমি উচ্চস্বরে আবৃত্তি করতে করতে চললাম। আমি নর্মদার ঘাটে পৌঁছে জলে নেমে তর্পণে মন দিলাম। শাস্ত্রবিধি অনুসারে বিশেষত শুক্ল যজুর বেদান্তর্গত বাজেশনীয় সংহিতার যেসব মন্ত্র বাবার কাছে শিখেছিলাম তা স্মরণ মনন করতে করতে বিদেহী পিতা ও পিতৃপুরুষের উদ্দেশ্যে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালাম। উঠে দেখি করপাত্রীজি এসে দাঁড়িয়েছেন। আমাকে বললেন, উহ কোষা নর্মদামে ফেঁক দো, মাইয়া কি ভান্ডার সে হাম মাং কে লে আয়ে থে, তার কথা মতো মা নর্মদাকে প্রণাম করে তার জলে ছুড়ে দিলাম কোষাটা। আর চলিয়ে কটেশ্বর মন্দির মে শুনিয়ে বেটা, হম মহাত্মা প্রলয়দাসজি ও মহাত্মা সোমানন্দ জি কা দোস্ত হুঁ, উন দোনো মহাত্মা কো তুমারা উপর কৃপা দৃষ্টি হ্যায়। জব ভীল দস্যুনে তুমারা উপর টাঙ্গি উঠায়া তা তো উনোনে উনকা ইচ্ছা অনুসার ইস মন্দির মে ম্যায় মুঝকো ফোরন আনে পারা। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই যে গ্রামে ভীলরা তা শৈলেন্দ্র নারায়ণজি এবং বাকি সবার উপরে আক্রমণ করেছিল, শৈলেন্দ্র নারায়ণজিকে মানে সামনে টাঙ্গিটাকে ধরেছিল। মহন্তজি ভেবেছিলেন যে শৈলেন্দ্র নারায়ণজিকে হয়তো আর বাঁচানোই সম্ভব হবে না। তো সেই মুহূর্তে হঠাৎ করে করপাত্রীজির আবির্ভাব হলো এবং তাদেরকে বললেন যে এখানে করপাত্রীজি তাদেরকে রক্ষা করলেন আর কি। তো সেই কথাই তিনি বলছেন যে যেহেতু মহাত্মা সোমানন্দজি এবং প্রলয়দাসজি তার বন্ধু এবং এই দুজন মহাত্মারই অত্যন্ত কৃপা দৃষ্টি আছে শৈলেন্দ্র নারায়ণজির উপর এবং তাদের ইচ্ছাতেই তাকে হঠাৎ করে আবির্ভূত হতে হয়েছিল আর কি। তো এই বলে মহাত্মা হাসতে লাগলেন আর কি। আমি চমকে উঠলাম তার কথা শুনে। ওঙ্কারেশ্বরে থাকেন প্রলয়দাসজি, তার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছে মণ্ডলেশ্বরের অগস্তিক হয়। মহাত্মা সোমানন্দজি থাকেন 24 অবতারে, কখনো বা সীতাবাইয়ের বোন। তার সর্বশেষ দেখা পেয়েছি মান্ডবগড় কেল্লার কাছে রেবাকুণ্ডে। আর এই মহাত্মাকে মাত্র কয়েকদিন আগে সর্বপ্রথম দেখছি অকাল বারাতে। প্রতিটি স্থান হতে একটা স্থান হতে অন্য স্থানের ব্যবধান বেশ কয়েক ক্রোশের ব্যাপার। এদের প্রত্যেকের মস্তিষ্কে যেন হাই পাওয়ারের ট্রান্সমিটার বসানো আছে, প্রকৃত মহাযোগীদের সবই তাজ্জব ব্যাপার। যাই হোক, আমি তাকে প্রণাম করে বললাম, আমি আপনার কাছে অনেক ধৃষ্টতা ও অহেতুক উত্তেজনা প্রকাশ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। কই বাত নেই, কই বাত নেই, হাম আপকা উপর সদৈব প্রসন্ন হ্যায়, আপ মন্দির মে যাইয়ে 5-10 মিনিট বাদ হাম যাতা হুঁ, হাম দেখতে হ্যায় সাস্বতী মাতাজি কা নাও আ রহে হে কি নেহি। এই বলে তিনি দক্ষিণ তটের দিকে ইতস্তত তাকাতে লাগলেন। আমি মন্দিরের দিকে হাঁটতে লাগলাম। মন্দিরে পৌঁছে আবার তাজ্জব বনে যেতে হলো। শিবলিঙ্গের কাছে বসে থেকে তিনি আমাকে প্রথম স্বাগত জানালেন, আইয়ে আইয়ে বাঙালি বাবা, আপকা তর্পণ হো চুকা, मैं तो सोचता हूँ तुम्हारा मनस्काम सिद्ध हो गया, क्योंकि तुम्हारा मुखमंडल में प्रसन्नता और ज्योति का लहर खिलता है। रसिक साधुर कौतुके हमें नीरव हो गलम। शैलेंद्र राणा जी बोलछेन नीरव हो तिनि एटाके उपभोग करछेन। নর্মদা ঘাট থেকে আমার পৌঁছবার আগেই তিনি এখানে এসে বসে আছেন। আমি চুপি চুপি মতীন্দ্রজিকে জিজ্ঞাসা করলাম, ইনি কখন এসে পৌঁছলেন? মতীন্দ্রজি বললেন, তোমার কথা কিছু বুঝছি না, ইনি তো কোথাও জানেনি, তুমি তর্পণ করতে যাওয়ার পর থেকেই ইনি তো হর বখত এখানেই বসে আছেন। আমি এই কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলাম। তর্পণ শেষে আমি নর্মদার ঘাটে তাকে এইমাত্র প্রণাম করে এসেছি, কোন এক শাশ্বতী মাতার আগমন পথের দিকে তিনি তাকিয়ে প্রতীক্ষারত আছেন দেখে এলাম, আর এখন শুনছি তিনি এই স্থান থেকে পাদমেকং কোথাও যাননি।
একেই কি মহাযোগীর সর্বত্র সমভাবে ব্যাপ্ত থাকার ক্ষমতা বা অবাধিতভাবে ব্রহ্মভাবে নিরন্তর স্থিতি বোঝায়? আমাকে এই বিষয়ে কোনো চিন্তা করার সুযোগ দিলেন না। তিনি শাশ্বতী মাতার প্রসঙ্গে বেদবতী আশ্রমের গল্প জুড়ে দিলেন। তো বন্ধুরা, এরপর তো শাশ্বতী মাতাজির সম্বন্ধে করপাত্রীজি অনেক কথা শৈলেন্দ্র নারায়ণজিকে বলুন, কিন্তু সেগুলো আজকের এই পাঠে শেয়ার করব না। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, তবে পার্ট 105-এ। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি বন্ধুরা। শিবোহম শিবোহম শিবস্বরূপোহম নিতোহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবোহম শিবোহম শিবস্বরূপোহম।